তো নমস্কার বন্ধুরা এডুকেশনাল পয়েন্টের একটি নতুন ভিডিওতে আমার সবাইকে স্বাগত এই ভিডিওতে আমি মাধ্যমিক দু হাজার ভূগোলের সম্পূর্ণ সাজেশনে চলেছি সম্পূর্ণ লাস্ট মিনিট সাজেশন হতে চলেছে এটি এই ভিডিওতে আমি ভূগোলের মার্ক টু মার্ক থ্রি এবং মার্ক ফাইভের সম্পূর্ণ লাস্ট মিনিট সাজেশান দেবো তোমরা বুঝতে পারছো এর আগে আমি কিন্তু ভাগ ভাগ করে দিয়েছি এই ভিডিওতে আমি একবারে তোমাদের দুই মার্ক তিন মার্ক এবং পাঁচ মার্কের সম্পূর্ণ সাজেশান লাস্ট মিনিটের সাজেশান দিয়ে দেবো এই ভিডিওতে যা তোমাদের সুবিধা হয় তো আমি বেশি কথা বাড়াবো না সোজা ভিডিওতে এগিয়ে যাব এবং আমি কিন্তু ইতিহাসেরও সাজেশন দিয়ে দিয়েছি এবং তোমাদের সম্পূর্ণ ইতি সাহাশান দিয়ে দেবো আর জীবনবিজ্ঞান অনেকে বলছিল জীবন বিজ্ঞানে সাজেশান দিতে আমি কিন্তু কাল কিংবা পরশু আমাদের জীবনবিজ্ঞানের পাঁচ মার্কে সাজেশান দেবো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে ফলো করো তো সোজা আমি ভিডিওতে এগিয়ে যাচ্ছি তো ভিডিও শুরুতে তোমাদের বলে কি তোমাদের এই বছর অর্থাৎ মাধ্যমিক দু হাজার বাইশের নতুন সিলেবাস অনুযায়ী তোমাদের ভূগোলের বহির্জাত প্রক্রিয়া তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ এবং ভারতের প্রাকৃতিক ও অর্থনৈতিক পরিবেশ থেকে প্রশ্ন হবে তো তোমাদের বড়ো প্রশ্ন বলতে তোমাদের দুমার্কের প্রশ্ন হয় তিন মার্কের এবং পাঁচ মার্কের তো আমি ভাগ ভাগ করে দিচ্ছি এটাতে আমি সম্পূর্ণ সাজেশন দিচ্ছি তো তোমরা দেখে নাও প্রথমে আমি যাবো যাব দুমার্কের প্রশ্নে দুমার্কের প্রশ্ন দেখানো কী গুরুত্বপূর্ণ সে বলে দিচ্ছি তো দুমার্কের প্রশ্ন সাজেশন তোমরা দেখে লিখে নাও প্রথমে দেখো বহির্জাত প্রক্রিয়াও তাদের দ্বারা সিস্টমিরূপ থেকে আমি দিচ্ছি দেখে নাও এক নম্বর পর্যায়ন কী বা পর্যায়ন কাকে বলে দু নম্বর বাক্সুরুণ্ট কী বা বাক্সুরুণ্ট কাকে বলে তিন নম্বর জলবিভাজিকা কাকে বলে জলবিভাজিকা কাকে বলে তারপরে চার নম্বর ষষ্ঠ ঘাতের সূত্র কি ষষ্ঠ ঘাতের সূত্র কি নেক্সট পাঁচ নম্বর পেডিমেন্ট কাকে বলে পেডিমেন্ট কাকে বলে বাজাদা উপরে রাখবে ছ নম্বর হিমরেখা ও হিমশৈল কাকে বলে হিমরেখা ও হিমশৈল কাকে বলে হয়ে গেল নেক্সট তোমার দেখো সাত নম্বর মরুদ্যান প্লায়া তাল স্বাভাবিক বাদ কাকে বলে এগুলি সংজ্ঞাপে রাখবে নেক্সট আট নম্বর মরুভূমি সম্প্রসারণ রোধের দুটি উপায় লেখো নম্বর নুনাটক্স কী নোনাটক্স কী বা নোনাটক্স কাকে বলে দশ নম্বর দুন কাকে বলে এগারো নম্বর বালিয়ারি কাকে বলে এর সাথে সাথে তোমরা সিফ বালিয়ারিটাও পড়ে রাখবে সিফ বালিয়ারি তো হয়ে গেল তো তোমার বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ থেকে একটি পড়ে রাখবে একটি কিন্তু এনাফ এর বাইরে তোমরা পড়তে পারো কোনো সমস্যা নেই তবে এইগুলি কিন্তু গুরুত্ব এই বছরের জন্য খুবই বেশি নেক্সট চলে যাচ্ছি আমি ভারতের প্রাকৃতিক অর্থনৈতিক পরিবেশ ভারতের প্রাকৃতিক অর্থনৈতিক পরিবেশ থেকে সব প্রশ্ন গুরুত্বপূর্ণ এবছর দেখে নাও এক নম্বর সামাজিক বনসৃজন কাকে বলে দু নম্বর মৌসুমি বিস্ফোরণ কাকে বলে তিন নম্বর জনঘনত্ব কাকে বলে চার নম্বর ধারণযোগ্য উন্নয়ন কাকে বলে পাঁচ নম্বর বহুমুখী নদীকর পরিকল্পনার দুটি উদ্দেশ্য লেখো ছ নম্বর উদয়মান শিল্প কাকে বলে দেখ লিখে নাও তোমরা প্রশ্নগুলি নেক্সট নেক্সট দেখো তোমাদের সাত নম্বর সোনালী চতুর্ভুজ কাকে বলে সোনালী চতুর্ভুজ কাকে বলে আট নম্বর পশ্চিমী ঝঞ্ঝা কাকে বলে নম্বর মালদান ও ময়দান কাকে বলে পার্থক্য করে দশ নম্বর সবুজ বিপ্লব কাকে বলে এগারো নম্বর বিশুদ্ধ কাঁচামাল কাকে বলে বারো নম্বর অনুসারী শিল্প কাকে বলে নেক্সট দেখো তেরো নম্বর ইঞ্জিনিয়ারিং শিল্প কাকে বলে চোদ্দো নম্বর শহর ও মহানগর কাকে বলে পনেরো নম্বর নগরায়ন কাকে বলে ষোলো নম্বর বাগিচা বাগিচা ও অর্থকারী ফসল কাকে বলে তো এই কটি ছিল গুরুত্বপূর্ণ এবং এর সাথে তোমরা কিন্তু রবিশস্য জাসশস্য কাকে বলে বা রবি শস্য জাসশস্য কাকে এর সংজ্ঞা এবং উদাহরণ পড়ে রাখবে খুবই ভালোভাবে সাথে তোমরা পার্থক্যটা এক দুটি পড়ে রাখবে তো বুঝতে পারছো তো দু মার্কের জন্য কটি প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল এবছর মাধ্যমিক দু হাজার বাইশের জন্য দু মার্কের প্রশ্নের জন্য কটি খুবই গুরুত্বপূর্ণ ছিল তো বুঝতে চা তোমরা অবশ্যই লিখে নাও এখান থেকে তোমরা কিন্তু অবশ্যই কমন পাবে দু মার্কের প্রশ্নের কথা বলছি এবার আমি চলে যাবো তিন মার্কের প্রশ্নে তিন মার্কে যেসব গুরুত্বপূর্ণ তোমরা সেই সব অবশ্যই দেখে নাও এবং খাতায় লিখে নাও তো দেখে নাও দু হাজার বাইশের ফাইনাল পরীক্ষার জন্য তিন মার্কের ভূগোলের তিন মার্কের প্রশ্ন কী কী গুরুত্বপূর্ণ আছে দেখে নাও প্রশ্নগুলি এক নম্বর প্রশ্ন বহির্জাত ও তাদের আশিষ্ট ভূমিরূপ থেকে প্রথমে দিচ্ছি এক নম্বর প্রশ্ন নদী মোহনায় বদ্বীপ কেন গড়ে ওঠে নদী মোহনায় বদ্বীপ কেন গড়ে ওঠে দু নম্বর অবরোহণ ও আরোহণের মধ্যে পার্থক্য লেখো অবরোহণ ও আরোহণের মধ্যে পার্থক্য লেখো তিন নম্বর গিরিখাত ক্যানিয়নের মধ্যে পার্থক্য লেখো মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন গিরিখাত ক্যানিয়নের মধ্যে পার্থক্য লেখো নেক্সট চার নম্বর কী আছে দেখে নাও রসে ও ড্রামলিনের মধ্যে পার্থক্য লেখো রসে ও ড্রামলিনের মধ্যে পার্থক্য নেক্সট পাঁচ নম্বর মরু অঞ্চলে বায়ুর কাজ প্রবল কেন মরু অঞ্চলে বায়ুর কাজ প্রবল কেন ছ নম্বর বারখান ও সিফ বালিয়ারির মধ্যে পার্থক্য লেখো বারখান ও সিফ বালিয়ারির মধ্যে পার্থক্য লেখো সাত নম্বর ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত কেন দেখা যায় ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত কেন দেখা যায় এটি খুবই গুরুত্বপূর্ণ আট নম্বর দেখে নাও মরু সম্প্রসারণ রোধের উপায়গুলি আলোচনা করো মরু সম্প্রসারণ রোধের উপায়গুলি আলোচনা করো তিনটি উপায় লেখো এর মাস্ত পারে প্রশ্ন তো মরু সম্প্রসারণ রোধের উপায়গুলি তোমরা পড়ে রাখবে নেক্সট দেখো চলে যাচ্ছি আমি ভারতের প্রাকৃতিক ও অর্থনৈতিক পরিবেশ ভারতের প্রাকৃতিক অর্থনৈতিক পরিবেশ থেকে দেখো কী কী গুরুত্বপূর্ণ এক নম্বর করমণ্ডলে দুবার বৃষ্টিপাত কেন হয় করমণ্ডলে দুবার বৃষ্টিপাত কেন হয় দু নম্বর দেখো বহুমুখী নদী পরিকল্পনা কি এর দুটি উদ্দেশ্য লেখোমুখী বহুমুখী নদী পরিকল্পনা কি এর দুটি উদ্দেশ্য লেখো তিন নম্বর ভারতের কৃষিতে জলসেচের প্রয়োজন হয় কেন ভারতের কৃষিতে জলসেচের প্রয়োজন হয় কেন নেক্সট চার নম্বর মৃত্তিকা ক্ষয়ের কারণগুলি লেখো মৃত্তিকা ক্ষয়ের কারণগুলি লেখো বা ক্ষয়রোধের উপায়গুলি তোমরা লিপে রাখবে নেক্সট দেখো পাঁচ নম্বর বৃষ্টির জল সংরক্ষণের পদ্ধতিগুলি আলোচনা করো বৃষ্টির জল সংরক্ষণের পদ্ধতিগুলি লেখো ছ নম্বর খারিফ শস্য ও রবি শস্যের মধ্যে পার্থক্য লেখো খারিফ শস্য ও রবি শস্যের মধ্যে পার্থক্যগুলি লেখো নেক্সট সাত নম্বর দুর্গাপুরকে দুর্গাপুরকে ভারতের রুর কেন বলা হয় বা এই প্রশ্নটি এমনও আসতে পারে যে কাকে কেন ভারতের রুল বলা হয় তবে বলে দিলেন দুর্গাপুরকে ভারতের রুল বলা হয় এবং কেন বলা হয় সেটা তোমরা পড়ে রাখবে আট নম্বর ভারতের জনজীবনে মৌসুমি বায়ুর প্রভাব লেখো ভারতের জনজীবনে মৌসুমি বায়ুর প্রভাব লেখো নেক্সট দেখো ন নম্বর ভারতে নগরায়নের তিনটি সমস্যা লেখো ভারতের নগরায়নের তিনটি সমস্যা লেখো নেক্সট দশ নম্বর কি আছে পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যে কৃষি উন্নতির প্রধান তিনটি কারণ লেখো পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যের কৃষি উন্নতির প্রধান তিনটি কারণ লেখো নেক্সট এগারো নম্বর অরণ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা লেখো অরণ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা লেখো তো তোমাদের আমি দিয়ে দিলাম তো তোমাদের তিন মার্কের প্রশ্নের জন্য এই কটি কিন্তু প্রশ্ন এই বছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো এই কটি প্রশ্ন কিন্তু অবশ্যই প্র্যাকটিস করবে এর বাইরেও তোমরা করতে পারো তবে এই কটি যে প্রশ্ন আমি বললাম তিন মার্কের জন্য এবং দুই মার্কের জন্য তোমরা কিন্তু এই কটি প্রশ্ন কিন্তু খুবই গুরুত্ব সহকারে করবে এখান থেকে কিন্তু আমরা কমন পাবেই বাইরে করলে কোনো অসুবিধা নেই আমি বলছি তবে এখান থেকে কিন্তু অবশ্যই এই প্রশ্নগুলি প্র্যাকটিস করে যাও এখান থেকে আসার চান্স কিন্তু খুবই বেশি এই প্রশ্ন কিন্তু এই বছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো বুঝতে পারছো তো এরপর চলে আসলাম আমি পাঁচ মার্কের প্রশ্নে তো পাঁচ মার্কের জন্য কী কী প্রশ্ন গুরুত্বপূর্ণ আছে ভূগোলের জন্য এই বছর অর্থাৎ মাধ্যমিক দু হাজার বাইশ ফাইনাল পরীক্ষার জন্য দেখে নাও প্রথম চলে আমি বহির্জাত প্রক্রিয়া দাদা দ্বারা সৃষ্ঠভূমিরূপ এখান থেকে আমি কয়েকটি গুণে গুনে প্রশ্ন বেশি প্রশ্ন দিচ্ছি না দেখে এক নম্বর নদীর ক্ষয় ও সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো তো তোমাদের নদীর কাজটাও পড়ে রাখবে এবং সঞ্চয় কাজটাও বয়ে রাখবে নদীর কাজের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপ চিত্র সহ আলোচনা করো এই প্রশ্নটা পড়ে রাখবে এবং নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপ পড়ে রাখবে সহ চিত্রটি কিন্তু অবশ্যই দেবে তাহলে কিন্তু নাম্বার পুরোটাই পাবে দু নম্বর প্রশ্ন দেখে নাও হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো নেক্সট তিন নম্বর প্রশ্ন হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপে চিত্রসহ বর্ণনা দাও হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপে চিত্রসহ দাও এই প্রশ্নটি কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট নেক্সট চার নম্বর প্রশ্ন দেখে নাও বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট তিনটে ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো ভাই বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো নেক্সট মরু অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ চিত্রসহ বর্ণনা দাও তো আমি এই পাঁচটি প্রশ্নই রেখেছি বুঝতে পারছো মরু অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ এবং তোমাদের বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ হিমবাহ জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ এবং নদীর ক্ষয় সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ এই পাঁচটি প্রশ্ন যদি পড়ো তোমরা তাহলেই কিন্তু তোমরা এখান থেকেই পাঁচটা মার্কের প্রশ্ন কমন পেয়ে যাবে বহির্জাত পক্ষে তাদের সৃষ্ট ভূমিরূপ থেকে তোমাদের জন্য একটা এক্সট্রা প্রশ্ন রেখেছি যারা পড়তে চাও তারা পড়বে যাদের পড়তে চাও না যারা বেশি পরিচয় চাও তারা কিন্তু এটি এটি পড়ে যাবে যারা একটুখানি কম পড়ে যেতে চাও বা যাদের কাছে সিলেবাস কমপ্লিট হয়নি বা একটু পিছিয়ে আছো তারা কিন্তু ওই পাঁচটি প্রশ্নে পড়লে তোমাদের এনাফ আর যারা একটুখানি বেশি পরিচাতে চাও তাদের জন্য কিন্তু একটি প্রশ্ন এক্সট্রা রেখেছি দেখে নাও গঙ্গা পদ্মা মোহনার বডি বদীপের ব্যাপী জলবায়ু পরিবর্তনের প্রভাব আলোচনা করে এই প্রশ্ন তারা এক একটু বেশি পড়ে যেতে তাদের জন্য এই প্রশ্নটি আমি রেখেছি আর যারা একটু কম পড়ে যেতে চাও বা সিলেবাস শেষ হয়নি পড়াশোনা তেমন হয়নি পিছিয়ে আছো তারা কিন্তু পাঁচটি প্রশ্ন পড়ে যাও তোমাদের কিন্তু এনাফ বুঝতে পারছো তোমরা তো পাঁচটি প্রশ্ন অবশ্যই নোট করে নাও এবার চলে যাচ্ছি আমি ভারতের প্রাকৃতিক অর্থনৈতিক পরিবেশ থেকে কী কী প্রশ্ন দেখে নাও এখানে তুমি বেশি প্রশ্ন দিই একদম চারটি চার চারটি প্রশ্ন দিয়েছি তো দেখে নাও এক নম্বর প্রশ্ন কী আছে গম ধান কফি ইক্ষু কার্পাস চাষের অনুকূল পরিবেশ আলোচনা করো তো তোমাদের জন্য এই বছর এই পাঁচটি কিন্তু গুরুত্বপূর্ণ এই গম ধান কফি ইক্ষু কার্পাস চাষের অনুকূল পরিবেশ আলোচনা করো এই প্রশ্ন কিন্তু অবশ্যই পড়বে এখানে কিন্তু তোমরা কমন একটি অবশ্যই পাবে গম ধান কফি ইক্ষু কার্পাস থেকে এরপরে দেখো এই প্রশ্নটা দেখো পূর্ব ভারতে পূর্ব ভারতে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো পূর্ব ভারতে লৌহ ইস্পাত শিল্পগুলি গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো তিন নম্বর তিন নম্বর প্রশ্ন দেখানো পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণগুলি আলোচনা করো পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণগুলি আলোচনা করো নেক্সট লাস্ট প্রশ্ন চার নম্বর দেখে নাও ভারতে জনবন্টনের তারতম্যের কারণগুলি বিশ্লেষণ করো ভারতে জনবন্টনের তারতম্যের কারণগুলি বিশ্লেষণ করো তোমাদের এই চারটি প্রশ্ন আমি দিলাম এই ভারতের প্রাকৃতিক অর্থনৈতিক পরিবেশ থেকে এখান থেকে তোমরা কিন্তু অবশ্যই একটি কমন পাবে এবং যে তোমাদের বহির্জাত প্রক্রিয়াও তাদের শিশু ভূমির থেকে দিলাম ওখান থেকেও কিন্তু একটা অবশ্যই কমন পাবে তো এই প্রশ্নগুলি দিলাম এই প্রশ্নগুলো কিন্তু পাঁচ মার্কের জন্য এই বছরে কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলি তোমরা কিন্তু এইগুলি অবশ্যই প্র্যাকটিস করে যাবে অবশ্যই কিন্তু প্র্যাকটিস করে যাবে এই প্রশ্নগুলি এবং তোমরা যদি বাইরে চাপ পড়তে যাও তোমাদের প্রাইভেট টিউশনে টিউটার যা দিয়েছে সেগুলি পড়তে পারো কিন্তু এগুলি কিন্তু বেশি গুরুত্ব সহকারে পড়বে এখান থেকে কিন্তু অবশ্যই তোমরা কমন পাবেই পাবে আমি যেই দু মার্কে তিন মার্কের পাঁচ মার্কের প্রশ্ন হাসনটা দিলাম এখান থেকে কিন্তু অবশ্যই তোমরা অনেকটাই কমন পাবে হান্ড্রেড পার্সেন্ট বলবো না আমি কিন্তু অনেকটাই তোমরা কমন পাবেই কিন্তু এখান থেকে তার জন্য বলবো এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই করে যাও এই প্রশ্নগুলো মোট মোস্ট ইম্পর্টেন্ট এই পর্শটারের জন্য তো আমি কিন্তু এরপরে সমস্ত সাবজেক্টের সাইজেশান একদম দিয়েই দেবো তোমাদের আর দু তিন দিনের মধ্যে মাধ্যমিক সাজেশন পুরো কমপ্লিট করে দেবো তো আমি ভূগোলে যদি ম্যাপ পয়েন্টিংয়ের কথা বলি কিন্তু ম্যাপ পয়েন্টিংয়ের সাজেশন আমি দিয়ে দিয়েছি সেগুলি না দেখে আসলে সেটি অবশ্যই ডিসক্রিপশনে চলে আসবে এখানে একটা লিঙ্ক পেয়ে যাবে প্রথম লিঙ্ক সেটি কিন্তু ম্যাপ পয়েন্টিংয়ের সাজেশান তো ওখানে ক্লিক করলে তোমরা কিন্তু ম্যাপ পয়েন্টিং সারেশন চলে যাবে সেই ম্যাপ পয়েন্টিংয়ের মধ্যে কিন্তু অবশ্যই কমন পাবে আমি কিন্তু ওটা দিয়ে দিয়েছিলাম অনেকদিন আগেই সেই না দেখে আসলে অবশ্যই দেখে আসবে এবং ইতিহাসের সাজেশান আমি পুরো আমি ভাগ ভাগ করে দিয়েছি দু মার্ক চার মার্ক আর আট মার্কে আমি এরপর তোমাদের একশোতে আজকেই দিয়ে দেবো তো বুঝতে পারছো তোমরা দেখো এস কোনো ভিডিওতে নতুন কোন আপডেটও সাজেশন নিয়ে